বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনক লৈ সাজু শাসক বিরোধী। এই অধিবেশনৰ বাবে ইতিমধ্যে শাসক পক্ষই নিজাকৈ আৰু বিরোধী পক্ষই নিজাকৈ নিজ নিজ রণকৌশল প্রস্তুত কৰিছে। এই অধিবেশনত 11-12খন বিধেয়ক সরকারে সদনত দাখিল কৰিব। ইয়াৰে 2-3খন নতুন বিধেয়ক আৰু বাকিখিনি সংশোধনী বিধেয়ক বুলি জানিব পৰা গৈছে। অধিবেশনৰ মাজতে বিত্তমন্ত্রী অজন্তা নেওগে সদনত 12 ফেব্রুয়ারীত দাখিল কৰিব 2024-25 বৰ্ষৰ বাজেট। এই অধিবেশনত পর্যটন বিভাগৰ এখন নতুন বিধেয়ক সরকারে উত্থাপন কৰিব। 28 ফেব্রুয়ারীলৈ চলিবলগীয়া বাজেট অধিবেশন 14 দিন ধৰি বহিব সদনত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।